জয় শ্রী কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী পুজোর পরেই আসছে বাঙালির আরও এক প্রাণের উৎসব কালীপুজো। গোটা দেশ যেদিন দীপাবলির আনন্দে মেতে ওঠে সেই দিন কালীপুজোই মাতোয়ানা থাকে গোটা বাংলা। 2024-এ কালীপুজোর তিথি ঘিরে রয়েছে সকলের মনে কৌতূহল। চলতি বছরে কালীপুজো কবে পড়ছে, কখন থেকেই বা শুরু হচ্ছে অমাবস্যা তিথি, এ সমস্ত কিছুই আসুন জেনে নেওয়া যাক। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপুজোর আয়োজন করা হয়। এই পুজোকে কোথাও দীপান্বিতা কালীপুজোও বলা হয়, কোথাও আবার মহানিশা নামেও এই কালীপুজোর রাত পরিচিত। এই রাতে শক্তির আরাধনা হয়। 2024 সালে কখন থেকে কালীপুজোর অমাবস্যা পড়ছে জেনে নি। 31শে অক্টোবর পালিত হচ্ছে কালীপুজো। অমাবস্যা তিথি শুরু হচ্ছে দুপুর 3:07:42, আর অমাবস্যা তিথি শেষ হবে 1 নভেম্বর সন্ধ্যা 5:08:07। ভিন্ন মতে 31শে অক্টোবর দুপুর 3:52 পড়বে অমাবস্যা, পরের দিন 1 নভেম্বর দুপুর 12:48 তিথি শেষ হবে। কালীপুজোর শুভ মুহূর্ত 31শে অক্টোবর রাত 11:48 পড়বে, পরদিন 1 নভেম্বর দুপুর 12:48 পর্যন্ত থাকবে। বুধবার 30শে অক্টোবর পড়বে ভূত চতুর্দশী, তার আগে মঙ্গলবার 29শে অক্টোবর রয়েছে ধনতেরাস। 31শে অক্টোবর বৃহস্পতিবার কালীপুজো হলেও দীপাবলির পুজো শুক্রবার 1 নভেম্বর। ভূত চতুর্দশীর দিনে 14 শাক খাওয়ার রীতি প্রচলিত রয়েছে বাঙালির ঘরে ঘরে। এই বিশেষ 14 শাক খাওয়া ছাড়াও সেদিন রাতে 14 প্রদীপ লাগিয়ে দুষ্টির বিদায়ের রীতিও পালিত হয়। বাংলায় কালীপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছর বিভিন্ন অমাবস্যার তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। মন্দিরের পাশাপাশি অনেকেই বাড়িতেও কালীপুজো করেন। দুর্গাপুজোর পরে যে কালীপুজো হয় তাকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়। অনেকে আবার এই দীপাবলিতে বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করেন। কালীপুজোর নিয়ম বেশ কঠিন। বেশ রাতে পুজো হয়। ভক্তরা দিনভর উপবাসের পরে মা কালীর পুজো দেন। মা কালীর পুজোয় নানা নিয়ম রয়েছে। দীর্ঘক্ষণ ধরে চলে পূজা অর্চনা, এমনকি কালীপুজোয় অনেক জায়গায় এখনও বলি দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে। শাস্ত্র মতে মা কালী 11 রূপের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। কালীপুজো বা দীপাবলির এই আরাধনাকে শ্যামা পুজো বা মহানিশী পুজোও বলা হয়। কার্তিক অমাবস্যার রাতে কালীপুজো করা হয়। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপুজো হয়। পঞ্জিকা মতে নিশিতাকালে এই পুজো হয়। হিন্দু ধর্মে দীপাবলির উৎসব দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। তবে দীপাবলিতে কালীপূজার একটি ঐতিহ্যও রয়েছে। দীপাবলির 5 দিনের উৎসবে মা কালীর 2 বার পুজো করা হয়। প্রথমটি নরক চতুর্দশীতে এবং দ্বিতীয়টি দীপাবলির গভীর রাতে। এটা বিশ্বাস করা হয় যে দেবী কালীর আরাধনা করলে অন্বেষী তন্ত্রমন্ত্রের সব ধরনের ভয় ঝামেলা এবং অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। দেবী দুর্গার 10 মহাবিদ্যার মধ্যে
মা কালী একটি বিশেষ স্থান দখল করে আছেন। দেবী কালীকে শক্তির মূর্ত রূপ বলে মনে করা হয়। কালীপুজো করলে সকল প্রকার ভয় ও নেতিবাচক শক্তি দূর হয়। তন্ত্রচর্চাকারীরা মহাকালীর সাধনাকে আরও কার্যকর বলে মনে করেন। এই পুজো করলে মানুষের মনস্কামনা শীঘ্রই পূরণ হয়। রাহু, কেতু এবং শনির অশুভ প্রভাব এড়াতে কালীপুজোকে উপযুক্ত বলে মনে করা হয়। কালীপুজোর বিধি। মা কালী দুটি উপায়ে বিদ্যমান, একটি সাধারণ পুজো এবং অন্যটি তন্ত্র পুজো। সাধারণ পুজো যে কেউ করতে পারেন। মাতা কালীর সাধারণ পুজোয় 108টি জবা ফুল, 108টি বেলপাতা ও মালা, 108টি মাটির প্রদীপ এবং 108টি দুর্বা দেওয়ার প্রথা রয়েছে। এছাড়া মৌসুমি ফল, মিষ্টি, খিচুড়ি, পায়েস, ভাজা সবজি সহ নানা খাবার দেবীকে নিবেদন করা হয়। এই উপাসনা পদ্ধতির মধ্যে রয়েছে সকাল থেকে উপবাস এবং রাতে অন্নপ্রদান, হোম, যজ্ঞ এবং পুষ্পাঞ্জলি প্রদান ইত্যাদি। কালীপুজোর মাহাত্ম্য। এই দিন ভক্তরা দেবী কালীর পুজোর মাধ্যমে জীবন থেকে সব প্রকার অশুভ প্রভাব ও বিপদ দূর করার জন্য প্রার্থনা করেন। কালীর বন্দনা করতে ভক্তরা নানা রকম পুজো, হোম, আরতি ও ভোগ নিবেদন করেন। তাই বন্ধুরা, কালীপুজোর জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন। পরিবার ও বন্ধুদের সঙ্গে মা কালীর আরাধনা করুন। মনে রাখবেন, যে কোনো পুজো বা প্রার্থনায় আসলে আত্মবিশ্বাস ও মানসিক জোরের উৎস। তাই ভক্তি ভরে নিষ্ঠা সহকারে মা কালীর পুজো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।